অভিনেত্রী মাহিয়া মাহি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক আবেদনময়ী নায়িকা দেশের চলচ্চিত্র দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী এখন রাজনীতির মাঠেও বেশ সরব ফেসবুক খুললেই দেখা যায় তার রাজনৈতিক প্রচারণা রাজশাহী এক আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় লড়ছেন মাহিয়া মাহি তবে এবার তিনি আলোচনায় এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুক্রবার পাঁচই জানুয়ারি রাত নয়টার দিকে রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস নামক ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা ওই ঘটনায় চোখের সামনে স্ত্রী সন্তানকে পুড়ে মারা যেতে দেখে ট্রেন থেকে নিজেও না নেমে পুড়ে মারা গেলেন বেনাপোল এক্সপ্রেসের এক যাত্রী এ ঘটনাকে কেন্দ্র করে মাহিতার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন বউ বাচ্চা মারা গেছে তাই নিজেও স্ব ইচ্ছায় বের হয়নি প্রত্যক্ষদর্শীরা অনেক চেষ্টা করেছে তাকে বের করতে তখনও তার শরীরের অর্ধেক পুড়ে গিয়েছিল সে বলেছে আমার বউ বাচ্চা মারা গেছে আমি আর বের হব না এভাবেই পরিবারের জন্য পুরুষরা জীবন বিলিয়ে দেয় ফায়ার সার্ভিসের এক ঘন্টার অভিযানের পর চারজন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয় মাহিয়া মাহির ফেসবুক স্ট্যাটাস থেকে বোঝা যায় এই ঘটনায় মাহিয়া মাহি গভীরভাবে শোকাহত